সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক দেশ এবং প্রবাসে, যে যেখান থেকে আমাদের প্রতিবেদন দেখছেন, আপনাদের সবাইকে শুভেচ্ছা, স্বাগতম এবং অভিনন্দন। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা কালিয়াগঞ্জ হাটে অবস্থান করছি এবং এই কালিয়াগঞ্জ হাটটি দিনাজপুর জেলার বিরল উপজেলার একেবারে প্রত্যন্ত একটি অঞ্চলের হাট এবং এখান থেকে বর্ডার খুব কাছাকাছি অবস্থিত, অল্প কিছু দূরেই কিন্তু অবস্থিত বর্ডার। তো বর্ডার সংলগ্ন এই কালিয়াগঞ্জ হাট থেকে আজকে আপনাদের দেখাবো 25 থেকে 35 হাজারের মধ্যে যে চাহিদা সম্পন্ন সারগুলো বিক্রি হচ্ছে, সেই সারগুলোর দামের ধারণা দিব আপনাদের। আজ হচ্ছে 23 নভেম্বর 2021 মঙ্গলবার এবং এই হাটটি প্রত্যেক সপ্তাহে শুধুমাত্র একদিন মঙ্গলবারেই বসে। তো চলেন আমরা দামগুলো জানানোর চেষ্টা করি। তো প্রথমে আমরা একটা ফ্রিজিয়ান দেখছি, যদিও এটা বড় সড়ো সাইজ, এটার একটু দামের ধারণা থেকে শুরু করবো। ভাইয়া আপনার, এটা আপনার, এটা কত চাচ্ছিলেন ভাই? 65। দেখেন 65 চাওয়া। তো এখন কি অবস্থা, এখন পর্যন্ত কত গেছে ভাইয়া? 55-56। বেচা বিক্রি টার্গেট সর্বশেষ 60 পার হইতে হবে। আচ্ছা আচ্ছা, এই যে দেখছেন 60,000 টাকা পার হলেই কিন্তু এটি বিক্রি হবে, আমরা একটু দেখানোর চেষ্টা করছি। আচ্ছা, এটা কি কুরবানি আস্তে আস্তে দাঁত হবে? দাঁত হবে না, মানে নেক্সট এর পরবর্তী কুরবানিতে যেন প্রিপেয়ার্ড আর কি। এপাশে দেখছি ভাই, এটা কি বিক্রি হয়ে গেছে? বিক্রি হয় নাই। কত চাচ্ছিলেন ভাইয়া, দাম কত চাইলেন? 35। কি অবস্থা, কত বলে এখন পর্যন্ত? 30-29। চিন্তা ভাবনা কেমন ছিল আপনার লাস্ট? 33। দাঁত হয়ে গেছে নাকি? না না, 33,000 সর্বশেষ 33,000 হলে কিন্তু ভাই। আসসালামু আলাইকুম আপনার ভাইয়া, এটা কত চাচ্ছিলেন ভাই জান দাম? দাম 35। কত পর্যন্ত বলছে এখন পর্যন্ত ভাইয়া? দাম 28 বলতে থাকে। 28। চিন্তা ভাবনা ছিল কেমন, কত হলে ছাড়বেন? 32-33, মানে 32-এর নিচে দেওয়া যাবে না নাকি? 32,000 হলেই বিক্রি হবে, আমরা একটু দেখানোর চেষ্টা করছি আপনাদের। এ পাশে আমরা একটা শাহিওয়াল দেখছি, আমরা এই শাহিওয়ালটা যদিও বড় সড়ো সাইজ, এটার একটু দামে ধারণা দেওয়ার চেষ্টা করবো। ভাইয়া আসসালামু আলাইকুম, ভালো আছেন? কত চাচ্ছেন ভাই আপনারটা দাম? 75। কি অবস্থা এখন পর্যন্ত, কত বললো ভাইয়া? 62-63 পর্যন্ত বলছে। আপনার চাওয়া পাওয়া কেমন ছিল, কত হলে ছাড়বেন? 70 বলে, 70-এর নিচে দিবেন না? কুরবানি হতে হতে দাঁতে আসবে? আসবে না, মানে কুরবানির জন্য এটা প্রিপেয়ার করা যাবে না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমরা একটু দেখেন। ঠিক আছে, ধন্যবাদ। আচ্ছা আসসালামু আলাইকুম, ভালো আছেন? কি অবস্থা, কত চাচ্ছিলেন আপনারটা? 48 চাচ্ছি। 48, কত বলছে এখন পর্যন্ত? 42। 42। আচ্ছা আচ্ছা, চিন্তা ভাবনা কেমন লাস্ট বেচা বিক্রির জন্য? 45-এর মধ্যে, এর নিচে আর দেওয়া যাবে না? 45। আমরা একটু দেখানোর চেষ্টা করি আপনাদের। সর্বশেষ 45,000 হলে এই যে এইটি ছেড়ে দেবে। এরপর একটা দেখছি ভাইয়া আপনার, কত কি চাইলেন দাম? 65। আমরা দেখি এ পাশ থেকে কত পর্যন্ত দিচ্ছে এখন পর্যন্ত ভাইয়া? কত? 55। আর ছাড়া যাবে কত হলে সর্বশেষ? কত আপনার দিন, সর্বনিম্ন কত হলে রাখবেন? 8,000। 8,000 মানে 58। সর্বশেষ 58,000 হলে ছাড়বে। আমরা একটু দেখানোর চেষ্টা করছি, এই যে এ পাশে একটা দেখছি, এটা একটা দামের কাম। ভাইয়া আপনারটা কত চাচ্ছিলেন? 30। আপনি কত চাইলেন? 30-42। এই যে দেখেন দামদর চলছে, আমরা একটু দেখানোর চেষ্টা করছি, এগুলো দাঁত হয় নাই। কত হলে রাখা যাবে ভাই? 40 ভাঙাবেন না?
আচ্ছা আচ্ছা, এই যে 40,000 হলে দেখি করবে, আমরা একটু দেখানোর চেষ্টা করি। যে এর পাশে একটা সার দেখছি, এই সারটার দাম জানাবো। ভাই আসসালামু আলাইকুম, ভালো আছেন? ভালো। যে আপনারা কত টাকা চাচ্ছেন ভাইয়া? এটা কত টাকা দাম চাচ্ছেন সারটা? 45। এটার দাম কত বলছে এখন পর্যন্ত? 35 বলছে, 45 চাওয়া। আর কত হলে ছাড়বেন? এটা 40 দিতে হবে, তখন তো রেটটা একটু বেশি মনে হচ্ছে। 40,000 টাকা হলে বিক্রি করবে এটা। দেখানোর চেষ্টা করছি আপনাদের, পাশে একটা দেখছি, এটা একটা দামে ধরে দেবো। ভাই কত চাচ্ছেন? 28,000। কত বলছে ভাইয়া? 23-24। কত হলে বিক্রি করবেন? 26,000 হলে বিক্রি। 26,000 হলে লাস্ট 26,000। এই ওইটা বকলা না আরিয়া? আরিয়া না, সার সার। 26,000 হলে বিক্রি। এর পাশে আমরা একটা লাল রঙের দেখছি, লালটার দামে ধারণা দিব আপনাদের। ভাইয়া কত চাচ্ছিলেন আপনারটা? 28,000 ভাই। 28,000। কত কি দাম দেয় ভাইয়া? 26। বেচা বিক্রি টার্গেট 26-27। এই যে তো 26-27,000 হলে দেখতে হবে। আমরা একটু দেখানোর চেষ্টা করি আপনাদের। এর পাশে দেখছি একটা ছোটো সাইজের, এগুলো একটু দামে ধরনা দেবো। চাচা আসসালামু আলাইকুম, ভালো আছেন? কত চাচ্ছিলেন জোড়াটা? কি একসাথে না আলাদাভাবে বিক্রি? জোড়াটা বিক্রি করে জোড়াটা দিব। জোড়াটা আমাদের একটা করে ধারণা দেন তো। এই যে, এই যে কালাটা, এটা কত টাকা চাইলেন? কত চাইছি? 23। কত কি বলে? 20-21। আর কত হলে বিক্রি করবেন? টার্গেট কেমন আছে? কত হলে একটু আইডিয়া দেন তো। 22-23। আচ্ছা আচ্ছা, 22-23। আর এটাতে তো এ পাশেরটা, এ পাশেরটা, এটাই এটাও ওইরকমই 22-23। এগুলো দেখছেন 22-23,000 হলেও বিক্রি। আমরা একটু দেখাই, দেখছেন যে আমদানির সংখ্যা কিন্তু খুব কম, যদিও হাটের পরিধি অনেক ছোট, তারপরে মাঝে মধ্যে আমদানি হয়, কিন্তু রিসেন্ট দেখছি আমরা আমদানির সংখ্যা অনেক কম। এখন ধান কাটাকাটি চলছে, সবাই নিজে নিজের কাজে ব্যস্ত, যার ফলে কিন্তু বাজারে সেভাবে গরু আমদানি হয় না। এখানে দেখছি চাচা আসসালামু আলাইকুম, ভালো আছেন? কত চাচ্ছেন আপনারটা চাচা? 35। কত বললো? 28। বিক্রি করবেন কত হলে? 30,000 হলে। 30-এর নিচে দিবেন না, মানে সর্বশেষ 30,000 যেতেই হবে নাকি? 30,000 হলে বিক্রি হবে। এই যে দেখানোর চেষ্টা করি। এ পাশে এটা কার ভাইয়া আপনার? কত চাচ্ছিলেন আপনারটা দাম? 24। কত বলছে ভাই জান এখন পর্যন্ত? 18 চাওয়া 24 বললো, 18। আর কত হলে ছাড়া যায় লাস্ট? 20। আচ্ছা আচ্ছা, 20,000 হলে কিন্তু বিক্রি হবে। আমরা একটু দেখার চেষ্টা করি আপনাদের, সর্বশেষ 20,000 হলে কিন্তু ছেড়ে দেবো। আমরা যে এ পাশে দুইটা দেখছি, এই দুইটার একটু দামের ধারণা দেওয়ার চেষ্টা করবো আপনাদের। চাচা আসসালামু আলাইকুম, ভালো আছেন? ভালো ভাইয়া, কি অবস্থা বলেন দেখি বাজারের সার্বিক অবস্থা? ডেম বাজার ড্যাম। হ্যাঁ বাজার ড্যাম। আচ্ছা, আপনারা ওই বড় বড় হাটগুলো তো করেন? হ্যাঁ ওগুলো যাই। ওইগুলো হাট এবং এই যে ছোট হাট, কোন হাট একটু চিপ রেট বলেন তো? আপনাদের ছেড়ে দিতে হচ্ছে? 2,000 পুরো 2,000 2,000 লাভ হচ্ছে, লাভ হচ্ছে। ব্যবসায় তো লাভ লস থাকবে, এটা তো মেনে নিতে হবে। আচ্ছা, আমরা একটু ধারণা নিতে চাই, ওই যে এটা, এটা কত টাকা চাচ্ছিলেন? এটা দাম চাইছে 28। এখন পর্যন্ত কত দাম বললো? 26। আচ্ছা, কত এটা? 32। বিক্রির দাম, বিক্রির দাম লাস্ট ওইটা মানে 31 পর্যন্ত কোয়া যায়। 31 পর্যন্ত কোয়া হচ্ছে, মানে একটু একটু বাড়তে হবে। এটা কত হলে দেওয়া যাবে? এটা 27। দেখছেন এটা 27,000 হলে বিক্রি হয়ে যাবে। তো দর্শক শ্রোতা, আজকে মোটামুটি এই যে এগুলোই ছিল আজকের
সারগুলো আমরা যেগুলো ছিল সবগুলো আপনাদের দেখানোর চেষ্টা করলাম। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনারা যদি কেউ দু চারটা নিতে চান তাহলে কিন্তু আসতে পারবেন, আর গরুর আমদানির সংখ্যা কিন্তু অনেক বেশি, অনেক কম হয় এখানে। ধন্যবাদ।